সন্ধ্যেবেলা আমাদের ইতু ঠাকুরের ভাসান, আমাদের তো এক মাস জুড়ে হয় না, তো আজকেই করেছে, আজকেই ভাসান দিয়ে দিতে হবে। যেহেতু কাল শনিবার, কাল ভাসান দেয়া যাবে না, তাই মা ইতু ঠাকুরের ঘরটা তুলে নিচ্ছে। এই দেখো বন্ধুরা, ইতু ঠাকুরের ভাসান করতে আমার সাথে কে যাচ্ছে? এই যে লাড্ডু যাচ্ছে। বন্ধুরা, আমাদের ইতু ঠাকুরের ভাসান হয়ে গেছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যেই সকল বন্ধুরা চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা ব্লগে। তোমরা সবসময় সুস্থ থেকো, ভালো থেকো, এটাই চাইবো।